নমস্কার বন্ধুরা স্মার্ট স্টাডি ফর সাকসেস ইউটিউব চ্যানেল জানিয়ে তোমাদের স্বাগত বন্ধুরা ফায়ার অপারেটর যারা এবার ইন্টারভিউ দিবে ফায়ার অপারেটার কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি অনেকে বলেছিল যারা ফায়ার অপারেটের ওপর কিছু ইন্টারভিউর ওপর কিছু টপিক বানাও তো আজকে যে পার্ট ওয়ান নিয়ে এসেছি আমি তোমাদের সাথে ঠিক আছে এখানে আমি আলোচনা করছি আগুন কি আগুনের উপাদান আগুনের বৈশিষ্ট্য আগুনের প্রকারভেদ ঠিক আছে আজকে পার্ট ওয়ান ছোট্ট একটা ভিডিও করছি পরের দিন কিন্তু আমি তোমাদের সাথে পার্ট টুটা শেয়ার করব। ধীরে ধীরে তোমাদের সব কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হবে তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করছি আগ প্রথম প্রশ্ন আগুন কি দেখো আগুন হলো দাহ্য বস্তু বা জ্বালানি অক্সিজেন পরিমিত তাপ এ তিনটি উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো নির্গত করে প্রজ্বলন ও ধোঁয়া উৎপন্ন করে ঠিক আছে তো এখানে আমরা দাহ্য বস্তু বলতে কি বোঝাবো দাহ্য বস্তু হলো যেটা জলে যেমন কাঠ কাগজ কাপড় অক্সিজেন কি অক্সিজেন হলো বিশুদ্ধ বাতাস যেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি আর পরিমিত তাপ কি নির্ধারিত তাপমাত্রা যেটা ওই বস্তুকে জ্বলতে সাহায্য করে তো আর রাসায়নিক বিক্রিয়া যেটা ছিল ওই রাসায়নিক বিক্রিয়াটা হলো যেটা কি না বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপকে একটা চেইনে যোগসূত্র করে স্থাপন করে আগুনটাকে জ্বালিয়ে রাখতে সাহায্য করে এটাই হচ্ছে আগুন তো যারা এবার ইন্টারভিউ দিতে যাবে ফায়ার যেহেতু ফায়ার অপারেটার তো আগুন ফায়ার তো অবশ্যই তোমাদের জানতে হবে যে আগুন বলতে কী বোঝো তো আগুন জিনিসটা কিন্তু তোমরা এই সম্পর্কে কিন্তু ভালো করে জেনে যাবে ঠিক আছে তো আগুন জিনিসটা কিন্তু আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি যে আগুন জিনিসটা হচ্ছে একটা জ্বালানি ঠিক আছে অক্সিজেন পরিমিত তাপ এই তিনটা উপদেশে সংযোগে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে আলো নির্গত করে ঠিক আছে ওটাই হচ্ছে আগুন তো নেক্সট কোশ্চেন দিকে আমরা আগাই দেখো আগুনের উপাদান কী কী আগুনের উপাদান হচ্ছে তিনটি একটা জ্বালানি যাকে ইংলিশে বলে ফুয়েল দুই নাম্বার অক্সিজেন যাকে ইংলিশে বলে ঠিক আছে অক্সিজেন ও টু তাপ যাকে বলে হিট আর একটা হচ্ছে চেইন রিয়াকশন এই চেইন রিয়াকশানের কথা কেন বলছি ধরো একটা ঘর আছে ঘরে এক পাশে জ্বালানি এক কোনায় অক্সিজেন এক কোনায় তাপ আছে তাহলে কি আগুন লাগবে উত্তর হবে না এই জ্বালানি অক্সিজেন ও তাপকে পরস্পর পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে একটা চেইন রিয়াকশন করতে লাগবে তাদের কম্বাইন্ড হতে হবে একটা কেমিক্যাল রিয়াকশন হতে হবে তাহলেই কিন্তু আগুন ধরবে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি যে আগুন ধরেছে এর কথার অর্থ কী জ্বালানি অক্সিজেন তাপ তার সাথে চেইন রিয়াকশনটা একসাথে উৎপন্ন হয় তাই আগুন ধরে ঠিক নেক্সট কোশ্চেন আগুনের তিনটি বৈশিষ্ট্য কী আগুনের তিনটি বৈশিষ্ট্য হলো এক নাম্বার ধোঁয়া বেরোবে দু নাম্বার উত্তাপ বেরোবে তিন নাম্বার হচ্ছে আলোকৃশ্মি বেরোবে অর্থাৎ এই তিনটা দেখে বুঝতে পারবো যে সেখানে আগুন ধরেছে আর এগুলোই হচ্ছে আগুনের তিনটি বৈশিষ্ট্য ঠিক আছে তো আমি তোমাদের সাথে এখানে একটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি যে আমি কিন্তু তোমাদের আবার বলছি কাল বা পরের দিন নেক্সট পার টু আলোচনা করব যেখানে ফায়ার এস্টিংগুইসার্স কী এর প্রকারভেদ কী কী ঠিক আছে এই রিলেটেড আরও ডিপ্লোমেটিক কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো নেক্সট কোশ্চেন যেটা সেটা তোমরা দেখো আগুনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় আছে আগুনের প্রকারভেদকে পাঁচ ভাগ অনেক জায়গায় আছে ছয় ভেদ ঠিক আছে ছয় প্রকারভাবে এখানে ছয় প্রকারের ভেদ আলোচনা করা হলো কি কি একটা হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান বলতে সলিড ফায়ার সলিড ফায়ার বলতে কঠিন পদার্থের আগুন যেমন কাগজ কাঠ বাড়ির দেওয়াল মেঝে ছা ঠিক আছে দুই নাম্বার ক্লাস বি লিকুইড ফায়ার লিকুইড ফায়ার মানে তরল পদার্থের আগুন যেমন তেল কারখানা ডিজেল পেট্রোল কেরোসিন ক্লাস থ্রি দেখো তিন নাম্বার কি আছে ক্লাস সি গ্যাসেস ফায়ার যেমন এলপিজি সিএনজি ইত্যাদি চার নাম্বার ক্লাস ডি মেটাল ফায়ার মানে ধাতব পদার্থে আগুন যেমন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপরে যে টাইটেনিয়াম তারপরে পাঁচ নাম্বার দেখো ক্লাস ই ইলেকট্রিক্যাল ফায়ার কম্পিউটার বা এসিতে আগুন লাগলে যেটা বলে ছয় নম্বর ক্লাস এফ কিচেন ফায়ার মানে হচ্ছে কিচেন ওয়েলে আগুন লাগলে ঠিক আছে এই আগুনের প্রকারভেদকে এখানে ছয় ভাগে ভাগ করা হচ্ছে মনে রাখবে বিভিন্ন মহাদেশ বিভিন্ন দেশ অনুসারে কিন্তু আগুনের প্রকারভেদ হয়ে থাকে ঠিক আছে তো এখানে আমি তোমাদের সাথে ছয় রকমের আগুনের প্রকারভেদ কিন্তু শেয়ার করলাম তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথাই বলে রাখছি কিন্তু যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হবে ভিডিওটা সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ আর লাইক কিন্তু করবেই